এবং আমরা জানি যে আগামীকাল সংবিধান নির্বাচিত হয়েছেন তাদের স্বতন্ত্র অনুষ্ঠান হবে এবং তার আগেই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু গতকাল রাতে আমাদেরকে জানানো হয় যে পররাষ্ট্র মন্ত্রী পুতিনকে ব্রিফ করবেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু বিভিন্ন ধরনের তাদের প্রতিক্রিয়া জানিয়েছে তাদের প্রতিক্রিয়ায় কিন্তু উঠে এসেছে যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি সেটি তারা উল্লেখ করেছেন এবং কিন্তু আমরা দেখেছি যে অনেকেই বলছিলেন যে আজকের যে পররাষ্ট্র মন্ত্রী একটি ব্রিফের আয়োজন করা হবে সম্মানে সেটি কিন্তু সেখানে হয়তো পিটার হার্ট বা তারা আসবেন না এই ধরনের একটি গুঞ্জন দেখেছি আমাদের জাগোনিউজের আমরা কিন্তু সম্পাদক প্রকাশিত হয়েছে ইতিমধ্যে কিন্তু যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু তাদের মধ্যে পিটার হার্ট তিনি কিন্তু সবার সাথে আমরা যদি একটু দেখাই এখানে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্র কিন্তু এখানে এখানে তারা কুশল বিনিময় করছেন একে অপরের সঙ্গে আমরা দেখছি যে পররাষ্ট্র মন্ত্রী তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন রাষ্ট্রদূত যিনি আছেন তিনিও কিন্তু সবার সাথে কথা বলছেন বিভিন্ন দেশে আমরা নেপালের রাষ্ট্রদূতকে দেখতে পাচ্ছি আমরা সামনে দেখতে পাচ্ছি ঠিক ওই সাইডটাই আছে কিন্তু চীনের যিনি রাষ্ট্রদূত তিনিও কিন্তু এখানে আছেন আমরা ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রতিনিধি আছেন তিনি তার সঙ্গে আমরা কিন্তু তাকেও দেখতে পাচ্ছি পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রীর কাছে সবার প্রশ্ন ছিল আসলে আজকে ব্রিফটা কি বিষয়ে আয়োজন করা হয়েছে তিনি কিন্তু যেটি বলেছেন যে সবার সঙ্গে একটি গেট টুগেদার বলা চলে এবং এখানে কোনো ধরনের আলাদাভাবে বক্তব্যের কিছু নেই সবাই নিজের মতো নিজেদের সাথে কুশল আয়োজন আরেকটি বিষয় যেটি বলতে চাই যে যুক্তরাষ্ট্র কিন্তু গতকাল একটি বিবৃতিতে এই জাতীয় সংসদ নির্বাচনে গ্রহণযোগ্য হয়নি এবং তারা বলছে যে অংশ এবং বিভিন্ন জায়গায় ভোটে বাধাদান সহ বিভিন্ন প্রতিবেদনের তাদের নজর এসেছে যার ফলে তারা এটি গ্রহণযোগ্য বলে মনে করেননি এবং তাকে সহিংসতা যুক্তরাজ্য তো একই ধরনের বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ঠিক একই ভাবে বিবৃতি দিয়েছে তারা যেটি বলছে যে ভোটে আসলে বিরোধী দলের অংশগ্রহণ না থাকার ফলে কিন্তু মানুষ তাদের ভোটাধিকার প্রশ্ন বিশেষ করে ভোট প্রয়োগের জায়গা পায়নি বলেই কিন্তু এই ভোটাধিকারের সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি এমনটি কিন্তু যুক্তরাজ্য উল্লেখ করেছেন এবং তাদের কিন্তু দুই দেশে বিবৃতি কিন্তু আমরা দেখেছি একেবারে প্রায় একই সময়ে হয়েছে এবং এটি সাধারণ ভাবে অনেকে উল্লেখ করেছেন যে ইন্টারঅ্যাক্ট উইথ ইউ অল আই উড হামলি রিকোয়েস্ট টু হ্যাভ ইউর সিট